হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি এক ফ্লেক্সের ডিজাইন, একটি অনলাইন ফ্লেক্সের ডিজাইন। ডিজাইনটি একেবারে জলের মতো সহজ। আপনারা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ঠিক বুঝতে পারবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ও পাশের বেল আইকনটিকে অন করে রাখেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর দেরি না করে আমরা ফটোশপটি ওপেন করে নিই। ফটোশপ 7.0তে আমি কাজ করব। আমি কাজ করব 8 ফিট বাই 2 ফিট ব্যানারে, 96 ইঞ্চি, 24 ইঞ্চি সিএমওএ মোডে। আমরা মাঝ বরাবর স্কেলটা নিয়ে নিই। এবার পুরো পেজে গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিই, ডিপ কালারের মধ্যে আকাশি কালার এবং নীল কালার। আমি আমার মতে কালারটা নিচ্ছি যেটা আমাকে ভালো লাগে, আপনারা নিজের মতো কালার নেবেন, নিজ চয়েসে। উপর দিকটায় নীল নেব এবং নিচের দিকটায় আকাশি নেব। কালারটা একটু অ্যাডজাস্ট করে নিই, যেটা ভালো লাগে আমি সেটাই ফাইনাল করব। এই কালারটা ঠিক আছে। এখন আমরা দু সাইডে দুটা ডিজাইন করে নেব পেন টুল দিয়ে, যাতে আমাদের ফ্লেক্সের ডিজাইনটা দেখতে ভালো লাগে। এটা বাঁ দিকে একটু বাঁকা করলাম, এটা ডান দিকে একটু বাঁকা করলাম। এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই নিজের সুবিধা মতো। এটা আমি হলুদ কালার দেব, তাহলে দেখতে ভালো লাগবে, 100% হলুদ। এটাকে কপি করে নিয়ে ডান দিকে দিয়ে দিই উল্টো করে। ঠিক আছে। এটা অরেঞ্জ কালার দিয়ে দিই, তাহলে হলুদের সঙ্গে অরেঞ্জটা সেট হয়ে যাবে। সেম বাঁ দিকেও করে নিই। অরেঞ্জ কালারটা একটু অ্যাডজাস্ট করে নিই যাতে দেখতে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। সেম ডান দিকেও করে নিই। ব্যাস, এবার আমি এখানে লিখব অর্ণব অনলাইন অ্যান্ড কম্পিউটার। লেখাটা অ্যাডজাস্ট করে নিই। আমরা ফন্টটা চেঞ্জ করে দিই, স্টোরি বুক ফন্টটা দিয়ে দিই, ভালো লাগবে। ঠিক অ্যাঙ্গেলে রেখে দিই লেখাটা। গ্রেডিয়েন্ট কালার তাহলে ভালো লাগবে, সাদা হলুদ এবং অরেঞ্জ। সেম আগুন টাইপের লাগবে, তাহলে দেখতে ভালো লাগবে, যেহেতু ভিতরে ডিপ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে ড্রপ শ্যাডোটা কালো দিয়ে দিই। আমি আমার মতো দিচ্ছি, আপনার নিজের মন মতো দিবে।
প্রোভাইডার লিখে দিই, সুশান্ত রবিদাস। এই সিলিগুড়িটা লিখে দিই বোল্ড। পাশে মোবাইল নাম্বারটাও বসিয়ে দিই, এক লাইনে রেখে দেবো, তাহলে ভালো লাগবে। এটা কালার হলুদ এবং এটা সাদা। আমরা লেখাটাকে পেজের মাঝ বরাবর রাখব, যাতে দুই দিকে লেখাটা সমান থাকে। একটা রাউন্ড বক্স নিয়ে নিলাম, আমরা রাউন্ড বক্সের উপরে রাখব লেখাটাকে, লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য। এটাকে ঠিক দেখি কোনটা কালার ভালো লাগে। হ্যাঁ, এই কালারটাই ঠিক আছে। আমরা বক্সটাকে অ্যাডজাস্ট করে নিই। একটু বড় করি, হেডিংটাকে একটু বড় করে দিই। বক্সটার একটা কপি করে দিলাম, ওর থেকে লাইট কালার, তাহলে উজ্জ্বল হয়ে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এখানে আমরা আইটেমগুলো লিখে দিই, কী কী করা হয়, কী কী পাওয়া যায়। এখানে জেরক্স, ফটো, ল্যামিনেশন, ও ফুড সামগ্রী পাওয়া যায়। এই লেখাটা আমরা এখন বসিয়ে দিই এখানে লেখাটা। আমরা কালারটা দিই, কেমন লাগে, কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটাকে রাখবো। হ্যাঁ, সাদাটাই ঠিক আছে, সাদাটাই রেখে দিই। আমরা নিচে ঠিকানা দেওয়ার জন্য একটা চারকোনা বক্স নিয়ে নেবো, ওর উপরে আমরা ঠিকানাটা বসিয়ে দেবো। কালার দিয়ে দিই, কোনটা ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেটা ম্যাচিং হবে সেটাই রাখবো। বেগুনের মধ্যেই রাখি, বেগুনের মধ্যে লেখাটা ভালো হয়। আমি এটা লাইট বেগুনে নিচ্ছি, ওর উপর ডিপ বেগুনিটা দেবো, তাতে ভালো লাগবে। এটাকে একটু ছোট করে নিই এবং অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্যাস, এর উপর আমি ঠিকানাটা বসিয়ে দেবো। বালুগ্রাম স্টেট ব্যাংকের পার্শ্বে। মোথাবাড়ি, মালদা। লেখাটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, এর কালারটা দিয়ে দেবো গাঢ় হলুদ। এখান থেকে জেরক্স মেশিন, ক্যামেরা, এটাকে কপি করে নিয়ে নিলাম। কারণ আমার আগের ব্যানারে ছিল, সেখান থেকে কপি করে নিয়ে নিলাম।
জেরক্স মেশিনটা অ্যাডজাস্ট করি, কোনখানে ভালো লাগে, যেখানে ভালো লাগবে সেখানে বসিয়ে দেবো। এটাকে বাঁদিকে রাখি এবং ক্যামেরাকে একটু ছোট করে ওখানে বসিয়ে দিই। এখান থেকে ল্যামিনেশন মেশিনটা নিয়ে নিই, যেহেতু জেরক্স ফটো ল্যামিনেশন লেখা আছে সেহেতু জেরক্স ফটো ল্যামিনেশনের ছবিটাও বসিয়ে দিই, তাহলে ব্যানারটা ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। এখানে আমরা ফটোটা বসিয়ে দেবো। ফটোটা অ্যাডজাস্ট করে জায়গা মতো বসিয়ে দিই। আমরা অনলাইন থেকে কুড়কুড়ে প্যাকেট ডাউনলোড করলাম, যেহেতু এখানে ফুড সামগ্রী জিনিস লেখা আছে সেহেতু ফুড খাবার কিছু বসিয়ে দিই। আমরা কুড়কুড়ে প্যাকেট ডাউনলোড করে নিয়েছি, কুড়কুড়ে প্যাকেটটা জায়গা মতো বসিয়ে দিই। এবার কয়েকটা বিস্কিটের ছবিও বসিয়ে দিই, সবটা অনলাইন ডাউনলোড। এই নিচের অংশটা কেটে বাদ দিয়ে দিই, এটা উপরেই রাখি। আবারও একটা ডাউনলোড করে নিই, যেটা পছন্দ হয়। এটা ঠিক আছে, এটাকে এখান থেকে কপি করলাম, ফটোশপে এসে পেস্ট করলাম, আমরা বাইরের অংশটা বাদ দিয়ে দিলাম, এটাকে জায়গা মতো বসিয়ে দিই। যেভাবে সেট খাই সেভাবে সেট খাইয়ে দেবো। একটা একটা করে যটা আমাদের দরকার আমরা ডাউনলোড করে নিচ্ছি, আর সবটাকে জায়গা মতো বসিয়ে দেবো। একটু পাকা করে দিই, ব্যাস ব্যাস, এভাবে রাখলেই হবে। একটা কেকের ফটো দিয়ে দিই, এটারও সাদা অংশটা বাদ দিয়ে দেবো। কেকটাকেও জায়গা মতো বসিয়ে দিই। কেকের ফটো একটা আর দিয়ে দিই, এখান থেকে কপি করলাম, ফটোশপে আবার পেস্ট করে দিই। সেম এটাও সাদা অংশটা বাদ দিয়ে দেবো। যতটা দরকার ততটা বাদ দিয়ে দিই। একটু জুম করে নিই, যেহেতু এটা কাটছে না, একটু জুম করে কাটি ভালো হবে। এটাকে ওই জায়গার মধ্যে বসিয়ে দেবো, একটু বাক করে দিই, ঠিক পজিশানে বসিয়ে আমরা রাখবো, যেন ফ্লেক্সটা দেখতে ভালো লাগে এবং ডিজাইনটা সুন্দর হয়। আপনারা চাইলে আপনারাও পারবেন, খুব ভারী না, চেষ্টা করবেন ঠিক পারবেন। যাক, আমাদের কাজ শেষ, আমরা এটাকে একটা পিএইচডি ফাইল করব, তারপর একটা জেপিজি ফাইল করব। যেহেতু প্রিন্টের জন্য জেপিজি ফাইল লাগে, এটাকে খুলে দেখে নি কেমন লাগে, একটু জুম করি, ব্যাস
সব ঠিক আছে, আমাদের কাজ শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ।